রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে আজ থেকে তদারকি শুরু করেছে সরকার। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আরও তথ্য নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, রোজার প্রথম দিন, বাজারের অবস্থা আপনি কেমন দেখছেন এবং সরকারের তদারকি কেমন দেখছেন সেখানে? মৌসুমের শেষ পর্যায়ে থাকার কারণে নাদির চাল থেকে শুরু করে যে চালগুলো, দেশি চাল রয়েছে, সেগুলোর দাম বাড়তি 2-4 টাকা করে। অর্থাৎ চাঁদের চালের বাজারে এক ধরনের অস্থিরতা রয়েছে। তেলের বাজারে খানিকটা স্বস্তির খবর রয়েছে। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল 750 টাকা দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে বাজারে মাছ মাংসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে ক্রেতা কম। খাসির মাংস 950 টাকা, যেটি গতকাল বিক্রি হয়েছিল 1000 টাকা কেজিতে এই কাওরান বাজারেই। অন্যদিকে কিন্তু মুরগির দাম স্থিতিশীল রয়েছে, গতকালের চেয়ে কিছুটা কমেছে দাম। যেমন সোনালী মুরগির দর কেজিতে 300 টাকা দরে বিক্রেতারা বিক্রি করছেন এমন কথা বলেছেন। ডিমের দামে কোনো ধরনের প্রভাব পড়েনি, 100 টাকা ডজনে এই ডিম বিক্রি করা হচ্ছে। শাকসবজিতে কিছুটা উথালপাথাল অবস্থা রয়েছে, যেমন শসা, লেবু, গাজর, এই সমস্ত পণ্যগুলোর দাম 10-15 টাকা করে কেজিতে বেড়েছে। কাঁচা মরিচের দামে কিছুটা বাড়তি ভাব থাকলেও বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে একটি বিষয় লক্ষ্য করার মতো, যে এই ব্যবসায়ীরাই যারা এই ধরনের পণ্যগুলো মজুদ করে বিক্রি করছেন তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত চলছে। কিছুক্ষণের মধ্যেই বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এই কারওয়ান বাজারে এসে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবার কথা রয়েছে, সেই তোড়জোড় বাইরে চলছে। এরই মধ্যে কিন্তু গতকালের দামের থেকে আজকের দামের মধ্যে বিক্রেতারা এক ধরনের বলা যায় যে কথা বলছেন যে গতকালের চেয়ে বাজার অনেকটাই কম যাচ্ছে। যেমন গরুর মাংস কালকে 700 টাকা কেজিতে বিক্রি হলেও এই বাজারেই আজ 650 টাকা কেজি ধরে গরুর মাংস আপনি কিনতে পারবেন। এই ছিল এখনকার পরিস্থিতি। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে আজ থেকে তদারকি শুরু করেছে সরকার। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আরও তথ্য নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, রোজার প্রথম দিন, বাজারের অবস্থা আপনি কেমন দেখছেন এবং সরকারের তদারকি কেমন দেখছেন সেখানে? দামে আসলে পণ্য বিক্রি করতে হবে, সেগুলোর দামে মৌসুমের শেষ পর্যায়ে থাকার কারণে নাদির চাল থেকে শুরু করে যে চালগুলো, দেশি চাল রয়েছে, সেগুলোর দাম বাড়তি 2-4 টাকা করে। অর্থাৎ চাঁদের চালের বাজারে এক ধরনের অস্থিরতা রয়েছে। তেলের বাজারে খানিকটা স্বস্তির খবর রয়েছে। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল 750 টাকা দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে বাজারে মাছ মাংসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে ক্রেতা কম। খাসির মাংস 950 টাকা, যেটি গতকাল বিক্রি হয়েছিল 1000 টাকা কেজিতে এই কাওরান বাজারেই। অন্যদিকে কিন্তু মুরগির দাম স্থিতিশীল রয়েছে, গতকালের চেয়ে কিছুটা কমেছে দাম। যেমন সোনালী মুরগির দর কেজিতে 300 টাকা দরে বিক্রেতারা বিক্রি করছেন এমন কথা বলেছেন। ডিমের দামে কোনো ধরনের প্রভাব পড়েনি, 100 টাকা ডজনে এই ডিম বিক্রি করা হচ্ছে। শাকসবজিতে কিছুটা উথালপাথাল অবস্থা রয়েছে, যেমন শসা, লেবু, গাজর, এই সমস্ত পণ্যগুলোর দাম 10-15 টাকা করে কেজিতে বেড়েছে। কাঁচা মরিচের দামে কিছুটা বাড়তি ভাব থাকলেও বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
তবে একটি বিষয় লক্ষ্য করার মতো যে এই ব্যবসায়ীরাই যারা এই ধরনের পণ্যগুলো মজুদ করে বিক্রি করছেন তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত চলছে। কিছুক্ষণের মধ্যেই বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির এই কারওয়ান বাজারে এসে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবার কথা রয়েছে, সেই তোড়জোড় বাইরে চলছে। এরই মধ্যে কিন্তু গতকালের দামের থেকে আজকের দামের মধ্যে বিক্রেতারা এক ধরনের বলা যায় যে কথা বলছেন যে গতকালের চেয়ে বাজার অনেকটাই কম যাচ্ছে। যেমন গরুর মাংস কালকে 700 টাকা কেজিতে বিক্রি হলেও এই বাজারে আজ 650 টাকা কেজি ধরে গরুর মাংস আপনি কিনতে পারবেন। এই ছিল এখনকার পরিস্থিতি। রুবায়েত, আপনাকে ধন্যবাদ।